ভারতকে মরণ কামড় বসাতে আফগানিস্তানে থাবা বসাতে চায় চীন। চীন পাকিস্তান ইকোনমিক করিডোর প্রজেক্টটি প্রথম থেকে ভারতের জন্য অস্বস্তির কারণ। এবার সেই অস্বস্তি আরও বাড়িয়ে আফগানিস্তানে এই প্রজেক্ট বিস্তৃত করতে চাইছে চীন। এ বিষয়ে আলোচনা করতে ইতিমধ্যে পাকিস্তান ও আফগানিস্তানের সঙ্গে ত্রিদেশীয় বৈঠকেও সেরে ফেলেছে চীন, আর এতে স্বাভাবিকভাবেই উদ্বেগ বেড়েছে ভারতের। বেইজিং এই চীনের বিদেশমন্ত্রী ওয়াং ইর সঙ্গে আফগান বিদেশমন্ত্রী রব্বানি ও পাকিস্তানের বিদেশমন্ত্রী খোয়াজা আসিফের বৈঠক হয়। বৈঠক শেষে চীনের বিদেশ মন্ত্রকের তরফ থেকে জানানো হয়েছে যে আফগানিস্তানের জনজীবন দ্রুত উন্নত করার তাগিদ রয়েছে, তাই তারা এই প্রজেক্টের অংশ হতে চাইবে বলেই দাবি চীনের। রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে চীনের বিদেশমন্ত্রী বলেন, চীন ও পাকিস্তান ইকোনমিক করিডোর প্রজেক্ট আরও প্রশস্ত করার জন্য দুই আফগানিস্তানের দিকে তাকিয়ে রয়েছে। অন্যদিকে পাক অধিকৃত কাশ্মীরের উপর দিয়ে প্রজেক্টটি যাওয়ায় তীব্র প্রতিবাদ জানিয়েছে ভারত। তা সত্ত্বেও আরও বেশি দেশকে চীন তাদের ওয়ান বেল্ট ওয়ান রোড প্রজেক্টের আওতায় আনতে চলেছে। এদিকে পাকিস্তানে আপাতত সিপিইসির কয়েকটি প্রজেক্টে টাকা দেওয়া বন্ধ করে দিয়েছে চীন। পাকিস্তানের ধাওয়ান সংবাদপত্রের রিপোর্ট অনুযায়ী চীন পাকিস্তান ইকোনমিক করিডোরের আওতায় থাকা একাধিক প্রজেক্ট টাকা দেওয়া বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বেইজিং। অন্তত 1 লক্ষ কোটি টাকার বিনিয়োগ স্থগিত রাখা হয়েছে। নতুন গাইডলাইন তৈরি করে তবেই ফের এ ব্যাপারে সিদ্ধান্ত নেবে বেইজিং। এসব প্রজেক্টের মধ্যে রয়েছে 210 কিলোমিটারের দেরা ইসমাইল খান জোব রোড, খুজদার বাসিমা রোড, কারাকম হাইওয়ে 136 কিলোমিটার রাস্তা। এই হাইওয়ে তৈরির খরচ 550 কোটি টাকা। গত মাসে পাকিস্তানের ডায়ামের ভাষা বাদ প্রকল্পে চীন সাহায্য করতে চাইলে তা ফিরিয়ে দেয় পাকিস্তান, কারণ শর্ত হিসেবে ওই প্রকল্পের মালিকানা চেয়েছিল চীন। চীন চেয়েছিল যাতে ওই প্রকল্পকে সিপিইসির আওতায় আনা যায়, কিন্তু তাতে রাজি হয়নি পাকিস্তানের ওয়েটার্স অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটি।